ইসলামের অন্যতম ফরজ বিধান যাকাত। এটি স্বাধীন পূর্ণবয়স্ক এবং মুসলিম নরনারী আদায় করবে, যার কাছে নিসাব পরিমাণ সম্পদ এক বছর অতিবাহিত হবে। নিসাব হল নিত্যদিনের প্রয়োজন পূরণ এবং নিত্য প্রয়োজনীয় সামগ্রী বাদ দেওয়ার পর 52.5 তোলা পরিমাণ 612.36 গ্রাম রূপা অথবা 7.5 তোলা 87.48 গ্রাম পরিমাণ স্বর্ণ থাকা অথবা এর সমমূল্যর ব্যবসার মালের মালিক হওয়া। জাকাত প্রযোজ্য হয় এমন প্রধান প্রধান সম্পদগুলো হলো স্বর্ণ ও রূপা, গবাদি পশু ও সব ধরনের বাণিজ্যিক পণ্য। দেশি বিদেশি মুদ্রা ও ব্যবসায়িক পণ্যর নিসাব নির্ধারণের সোনা রূপা হলো পরিমাপক। এক্ষেত্রে ফকির, মিসকিন ও দরিদ্রদের জন্য যেটি বেশি লাভজনক হবে সেটিকে পরিমাপক হিসেবে গ্রহণ করা ঈশ্বরের নির্দেশ। তাই মুদ্রা ও পণ্যের বেলায় বর্তমানে রূপার 22 ক্যারেট বারের মূল্য নিসাবই পরিমাপক হিসাবে গণ্য হবে। তাই যার কাছে 52.5 তোলা 612.15 গ্রাম রূপা বা সমমূল্যর নগদ অর্থ, নগদ অর্থের সাথে স্বর্ণ, বন্ড, সঞ্চয়পত্র, শেয়ার ব্যাংকে জমা করা যে কোনো ধরনের টাকা ফিক্সড ডিপোজিট হলে মূল জমা টাকা অথবা সমমূল্যর ব্যবসার পণ্য থাকলে জাকাত আদায় করতে হবে। চলতি মাসের মার্চ 2024 শুরুতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের বাজুস রেট অনুযায়ী 52.5 তোলা 22 ক্যারেট রূপার বারের দাম হলো প্রায় 75,000 টাকা। এখানে অলংকার হিসেবে দাম ধরা হয়নি, কারণ এক্ষেত্রে অলংকার তৈরির মজুরি অন্তর্ভুক্ত থাকে, কিন্তু জাকাত ফরজ হয় স্রেফ রূপার উপর, এজন্য রূপার বিস্কুটের দাম ধরা হয়েছে। এবছর জাকাত দেওয়ার ক্ষেত্রে পূর্ণ 75,000 টাকা প্রদানের আহ্বান জানিয়েছেন রাজধানী প্রসিদ্ধ ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া দারুল উলুম ঢাকার মসজিদুল আকবর কমপ্লেক্স ইফতা বিভাগের শিক্ষক ও অর্থনীতি বিষয়ক প্রসিদ্ধ আলেম মুফতি মাসুম বিল্লাহ। তিনি জানিয়েছেন মসজিদুল আকবর কমপ্লেক্সের মহতম মুফতি দিলওয়াল হুসাইন ও মারকাজুদ দাওয়া আল ইসলামিয়া ঢাকার পরিচালক মুফতি আবুল হাসান মোহাম্মদ আবদুল্লাহ সম্মিলিতভাবে 75,000 টাকা নির্ধারণের মত দিয়েছেন। সুতরাং এই পরিমাণ সম্পদের উপর এক বছর অতিবাহিত হলে তার 40 ভাগের এক ভাগ 2.50% জাকাত দিতে হবে। শতকরা 2,500 টাকা বা 1,025 টাকা নগদ অর্থ কিংবা ওই পরিমাণ টাকার কাপড় চোপড় বা অন্য কোনো প্রয়োজনীয় সামগ্রী কিনে দিলেও জাকাত আদায় হবে। জাকাত মূলত হিজরি বা চান্দ্র বছর হিসাবে দিতে হয়, আর হিজরি বা চান্দ্র বছর 354 দিনে হয়। জাকাত 354 দিন সমান 2.5%, আর যদি সৌর বছর হিসাবে দেওয়া হয় সেক্ষেত্রে হিসাব জাকাত 365 দিন 2.6% দিতে হবে। কেউ যদি হিজরি বা চান্দ্র বছর হিসাব করতে না পারে বা ইংরেজি বা সৌর বছর হিসাবে দিতে চায় তাহলে 2.57% সতর্কতামূলক 2.6% দিতে হবে, কারণ সেক্ষেত্রে 10 থেকে 12 দিন বেশি হয়ে যায়, আর ওই বেশি দিনগুলো জাকাতের পরিমাণ হয় 0.07%, 0.075%, সতর্কতামূলক 0.1%, বৃদ্ধি করা ভালো।